ডি আন্দোলন নিয়ে ফের চড়াশুর মুখ্যমন্ত্রী, সব চাকরি চিরকুটে, জনগণের টাকায় মাইনে পেনশন, মাইনে পেয়ে পেন ডাউন করছেন, সব ফাইল খুঁজে বার করতে বলেছি, হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তীব্র ক্ষোভ প্রকাশ তাতে ডিএ আন্দোলনকারীদের, আন্দোলনের পর থেকে সরতে নারাজ তারা। আজ সকালে প্রথম ছবি রিপাবলিক বাংলা তুলে ধরে কি প্রতিক্রিয়া ডিএ আন্দোলনকারীদের, আমাদের প্রতিনিধি ভাস্করের একটি বিশেষ প্রতিবেদন দেখুন। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে লাগাতার দুদিন ধর্ণা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শাসক দলের প্রধান। এবং সেই ধর্ণা মঞ্চ থেকেই আরও একবার সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্ণা মঞ্চের দ্বিতীয় দিনে মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ বার্তা, যারা মহার্গভাতার দাবিতে আন্দোলন করছেন আদতে সেখানে বাম রাম এক হয়ে গিয়েছে। এবং পাশাপাশি ধর্ণা মঞ্চ থেকে মন্ত্রী শশী পাঠাকে কিন্তু কারা কারা বসে রয়েছেন এখানে ধর্ণায় সেই তথ্য বের করার নির্দেশও দেন। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে সমস্ত বিভাগকে তিনি নির্দেশ দিয়েছেন সমস্ত কিছু খতিয়ে দেখার জন্য। এবং তার প্রেক্ষিতে সংগ্রামী যৌথ মঞ্চ তারা বলছেন যে তাদের সম্পর্কে যা খতিয়ে দেখার রয়েছে তা দেখা যেতেই পারে এবং কে চোর কে ডাকাত তা খুঁজে বের করুক সরকার। কিন্তু তাদের যে দাবি সেই দাবির আদায় তারা যে আন্দোলনের পর থেকে সরবেন না সেই কথাও সাফ জানিয়ে দিচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। ভিডিওলেস রোহিতগড়ের সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, কলকাতা। আন্দোলন চলবে, চড়া সুর কর্মবিরতির কথা গতকালই জানিয়েছিলেন এবং তারা চ্যালেঞ্জ করেছিলেন যে মুখ্যমন্ত্রীর যে লিস্টের কথা বলছেন, চিরকুটে চাকরি পেয়েছেন তারা, মুখ্যমন্ত্রী যে অভিযোগ করছেন, যে দাবি করছেন মুখ্যমন্ত্রী, তার পরিপ্রেক্ষিতে তাদের আন্দোলন আরও তীব্র হবে এবং পরবর্তীকালে আবারও কর্মবিরতির ডাক এবং তারপরে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি তাতে আরও ক্ষোভে পুষছেন এই মুহূর্তে আন্দোলনকারীরা। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বাম আমলে দুর্নীতি এরকম চায় দাবি করেছেন প্রাক্তন সিপিএম নেতা তাপস চ্যাটার্জি, প্রয়োজনে সেই তথ্য মুখ্যমন্ত্রীকে জানাবেন বলেও জানালেন বিধায়ক। চিরকুটে চাকরি কিনা বলতে পারবো না, তবে স্বজন পোষণ হয়েছে সুজন চক্রবর্তী, যদি বেশি বাড়াবাড়ি করে কিছু বলে তাহলে নাম প্রকাশ করব হুঁশিয়ারি বিধায়কের। চিরকুট কি কিরকুট আমি জানি না, বাম আমলে ফেভারেবল চাকরি হয়েছে, দলের সিদ্ধান্ত হয়েছে, আমি অনেকটা সরি। আমি নানা কারণে নানপুরের রাজারহাট নিউ টাউনের অনেক সিপিএম বন্ধুদের জানি, একসঙ্গে দল করতাম, আমি তাদের নাম বলবো না। কিন্তু সুজন চক্রবর্তী যদি বাড়াবাড়ি করে কিছু বলে তা তাহলে নাম প্রকাশ করবো, কোনো অসুবিধা কিছু নেই। তথ্য আমি নিজে জানি, নিজের সিদ্ধান্ত নিয়েছি, আমার এটা বলার তথ্য, এরকম তথ্য থাকে নাকি চিরকুটি চিরকুটি কি চাকরি হয়।